আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, কোনো রকম ভূমিকা না করি আজ কিছু কথা বলতে চাই। সেটি হলো করোনা রোগ নির্ণয় এবং এই করোনা রোগের চিকিৎসা নিয়ে আমাদের বাংলাদেশে যে তেলেসমাতিক ঘটছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু খোলামেলা কথা বলা উচিত। আমরা সরকারকে ভয় করে বা আমরা আওয়ামী লীগকে ভয় করে কিংবা আমাদের কেবলমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য যদি এই সমস্ত বিষয়ে চুপ থাকি তাহলে কিন্তু প্রলয় আমাদের কাউকে ছাড়বে। পেপার পত্রিকা এবং সামাজিক মাধ্যমে খবর বের হয়েছে যে করোনা রোগ নির্ণয়ের জন্য যে হাসপাতালগুলোকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে পিজি হাসপাতাল অন্যতম। এবং সেই পিজি হাসপাতালে ইতিপূর্বে আমরা দেখেছি যে সেখানে রোগ নির্ণয় করার জন্য অর্থাৎ টেস্ট করানোর জন্য গিয়ে বেশ কয়েকজন রোগী সেখানে একেবারে স্পট ডেথ হয়েছে, অর্থাৎ মারা গিয়েছে। এখন সেখানে পরিস্থিতি এতটা জটিল আকার ধারণ করেছে যে সেখানে রোগীদের লম্বা ভিড় লেগে যায়। কেউ কেউ বলছেন যে এটি কোয়ার্টার কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এবং এই রোগীর সিরিয়াল মেনটেন করার জন্য রোগীরা গভীর রাত্রেতে এসে বিছনা প্যাট্রা নিয়ে এখানে তারা শুয়ে থাকে। তো একটি দেশ যারা কিনা বলে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, যারা কিনা বলে আমরা এখন উন্নত বিশ্বের পর্যায়ে চলে গেছি, যারা এখন বলে আমরা কানাডার সে উন্নত হয়ে গেছি, এবং তাদের দেশের একটা হাসপাতালে কেবলমাত্র করোনা রোগের টেস্ট করানোর জন্য গভীর রাত্রে এসে রোগীরা সেখানে বিছনাপত্র নিয়ে ঘুমিয়ে থাকে এবং কোয়ার্টার কিলোমিটার পর্যন্ত রোগীদের লাইন হয়, এটা খুবই লজ্জাস্কর কথা। এবং এই কথা মানে সাধারণত মেজাজ ঠিক থাকা যায় না, যেখানে উগান্ডার মতো একটা দেশ, যেখানে নামিবিয়ার মতো দেশ, যেখানে মোজাম্বিকের মতো দেশ, যেখানে করোনা টেস্ট করতে গিয়ে তাদের প্রত্যেকটা ফার্মেসিকে ওপেন করে দিয়েছে এবং সেখানকার জনগণ মাত্র 30-35-40 টাকা বাংলাদেশি টাকা খরচ করে যে কোনো ফার্মেসি থেকে, যে কোনো হাসপাতাল থেকে, প্রাইভেট ক্লিনিক থেকে তারা কিন্তু করোনা রোগের চিকিৎসা করতে পারছে। কিন্তু আমাদের দেশে কেন নির্ধারিত হাসপাতালে গিয়ে চিকিৎসাটা করতে হবে, কেন এই রোগের যে টেস্টটা সেটা ওপেন করে দেওয়া হচ্ছে না, এবং এই রোগের যে কিটসগুলো সেগুলো কেন আমাদের সরকার নির্ধারিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মূল্যে কিনতে হবে বা সরকার এই প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চ মূল্যে কিনতে। যেখানে আফ্রিকার বিভিন্ন দেশে মাত্র 40-45 টাকায় করোনা টেস্ট করার যে কিট সেগুলো পাওয়া যাচ্ছে, আমাদের একটা দেশীয় প্রতিষ্ঠান গণস্বাস্থ্য যেখানে মাত্র 200 টাকায় করোনা টেস্ট করার কথা বলছে, তো সেখানে আমাদের স্বাস্থ্য বিভাগ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ মূল্যে করোনা পরীক্ষা করার কিট আনছেন এবং এই সমস্ত কিটে যে কি ধরনের টেস্ট করা হচ্ছে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এর কারণ হলো আমাদের জাতীয় অধ্যাপক আদনিসুজ্জামান মারা গেলেন এবং উনি মারা যাওয়ার আগে প্রায় 15 দিনের মতো উনি হাসপাতালে ভর্তি ছিলেন। এই সময়টাতে একাধিকবার তার শরীরে করোনা রয়েছে কিনা এটা পরীক্ষা করা হয়েছে এই সকল সরকারি কিট দ্বারা। তো সে সকল পরীক্ষা দেখা গেল যে অধ্যাপক সাহেবের কোনো করোনা নেই, কিন্তু উনি মারা যাওয়ার পর যখন আবার টেস্ট করা হলো তখন দেখা গেল তার শরীরে করোনা রয়েছে। এখন বুঝুন ব্যাপারটা কি। তো এই বিষয়টা নিয়ে আসলে কথাবার্তা বলতে হবে। সরকার এই যে বিভিন্ন ত্রাণ দিচ্ছে, কার টাকা দিচ্ছে, আমার টাকা দিচ্ছে, আপনার টাকা দিচ্ছে, বা সরকারের যে বিদেশ থেকে স্বাস্থ্যসেবার নামে যে করোনার কিট আনছে উচ্চ মূল্যে, কার টাকা অপচয় করছে, আমাদের অপচয় করছে, কিংবা যে এখন যে আমরা দুর্ভোগ দুর্দশায় ভুগছি, কারা ভুগছে, আমরা ভুগছি। আর সরকারি যারা লোকজন রয়েছে আপনি দেখুন তো তারা বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, বা সরকার যারা পরিচালনা করছে, সংসদে যারা এমপি রয়েছে তারা তো কেউ কোনো কাজকর্ম করছে না, কিন্তু তাদের বেতন ভাতা তারা নেয়নি বা নেবে না, এই ধরনের কথাবার্তা তো আমরা শুনিনি। হ্যাঁ, তারা তাদের মধ্যে কাজকর্ম করে যাচ্ছে, তারা রাষ্ট্রের অর্থ গ্রহণ করছে, ভাতা গ্রহণ করছে এবং রাষ্ট্রের যে সমস্ত অর্থবৃত্ত ত্রাণ হিসেবে বিতরণ তারা এই সকল জনপ্রতিনিধির মাধ্যমে দিচ্ছে। ফলে আমাদের জিনিসগুলো নিয়ে তারা দিচ্ছে এবং ভুল পথে দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি এখন কথাবার্তা না বলি তাহলে করোনা আমাদের একদম হলকুমের কাছে এসে আমাদেরকে চেপে ধরবে। আমাদের এখনই আসলে বলতে হবে যে কতগুলো বিষয় যে করোনার যে টেস্ট হচ্ছে এবং করোনার যে চিকিৎসা হচ্ছে এটা নিয়ে বাংলাদেশে এক রীতিমতো অমানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং আমি নিজে যতটুকু খোঁজখবর রাখি সারা পৃথিবীর যে সমস্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে সেভিয়ারলি এবং যারা করোনা মোকাবেলায় সফল হয়েছে তাদের যে খবর পাই, তাতে বাংলাদেশের যারা করোনা আক্রান্ত রোগী কিংবা যারা করোনা টেস্ট করতে চায় তাদের মতো দুর্ভাগ্য এই জমিনে আর দ্বিতীয় কারো নেই। আপনি গিয়ে দেখুন ভুটানে কিভাবে পরীক্ষা করা হচ্ছে, কিভাবে গিয়ে জিম্বাবুয়েতে পরীক্ষা করা হচ্ছে, কিভাবে দক্ষিণ আফ্রিকাতে পরীক্ষা করা হচ্ছে, কিভাবে উন্নত বিশ্বে পরীক্ষা করা হচ্ছে, কিন্তু সেই পদ্ধতিগুলো আমরা না করে আমরা কি করছি, সমস্ত একটা সাজানো বিষয় একটা মেকি মেকি ভাব তৈরি করার জন্য সরকার নির্ধারিত কয়েকটা হাসপাতালে একেবারে করোনা টেস্ট করার জন্য আমরা নিয়ম বেঁধে দিয়েছি। আমরা ধমক দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছি, আমরা লকডাউনের নামে ছুটি বলছি আবার ছুটিকে লকডাউন বলে চালাতে চাচ্ছি, আমরা সকালবেলা ছুটি উইথড্র করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি, বিকালবেলা আবার সিদ্ধান্ত পরিবর্তন করছি, কিন্তু এই সময়টার মধ্যে লোকজন খাবে কি, পড়বে কি, তাদের জীবন কীভাবে চলবে, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কী হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ভাবছি না। ইউরোপ আমেরিকার লোকজন কিন্তু মাল্টি ফাংশনাল জব করে যাচ্ছে, অর্থাৎ যারা সুস্থ রয়েছে তাদের যাদের খাদ্য নেই তাদের খাদ্যের ব্যবস্থা করছে,
যাদের মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের মানসিক থেরাপি দেওয়ার জন্য সেখানে রাষ্ট্র ব্যবস্থা করেছে, যাদের দাম্পত্য কলহ দেখা দিচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, সে যেখানে অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে সেখানে সাবসিডি দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কাজকর্ম করে টোটাল পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, এই যে আমাদের বিশাল মধ্যবিত্ত শ্রেণী যারা ভাড়া বাড়িতে থাকে, তারা কিভাবে ভাড়া দিবে, কিভাবে ভাড়া পাবে, এটা নিয়ে যে আমাদের একটা অশান্তি সৃষ্টি হচ্ছে। ঘরে ঘরে বাড়িতে বাড়িওয়ালা ভাড়া চাচ্ছে, ভাড়া দিয়ে ভাড়া দিতে পারছে না, এই ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা নাই। বাংলাদেশের কত লক্ষ দোকান রয়েছে, সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, এই দোকানে যারা কর্মচারী রয়েছে তাদের জীবন কিভাবে চলছে, কত লক্ষ রিক্সাওয়ালা রয়েছে, কত লক্ষ সিএনজিওয়ালা রয়েছে, উবারের গাড়ি চালাতো তাদের সংখ্যা কত, হুন্ডা চালাতো তাদের সংখ্যা কত, কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে কত কোটি লোক চাকরি করছে, যেখানে প্রাইভেট প্রতিষ্ঠানের সমস্ত মালিকরা যারা আছে তারা দেউলিয়া হতে বসছে, মালিকদের ঘরে চাল ডাল নাই অনেকের ঘরে। এর কারণ হলো যে আমাদের দেশে যারা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে, এটা আমাদের যে ব্যবসার স্থিতি, আমাদের যে পরিবেশ পরিস্থিতি, তাদের বেশিরভাগ কোম্পানি 99.99% কোম্পানি বা প্রতিষ্ঠান দিন আনে দিন খায়, অর্থাৎ সারাদিন বেচা কিনা করে, সন্ধ্যার সময় তারা অ্যাকাউন্ট মিলিয়ে যে কটা লাভ হয় পাওনাদেরকে দিয়ে দেয়, নিজের সংসারের জন্য খরচ করে বা সামান্য কিছু ব্যাংকে রাখে। তো যেই দিন হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হলো বা যেদিন ছুটি ঘোষণা করা হলো, সেই দিন কয়জনের ব্যালেন্স শিটে কয় টাকা ছিল, কয়জনের ব্যাংকে স্থিতি হিসেবে কত টাকা ছিল, এটা তো সরকারের জন্য জানা এক মিনিটের ব্যাপার। তো এই যে লোকগুলো যাদের ব্যাংকে টাকা নেই, কিন্তু গাড়ি আছে, কিন্তু বাড়ি আছে, কিন্তু ড্রাইভার আছে, পিউন আছে, দারোয়ান আছে, কিন্তু ব্যাংকে টাকা নেই, পাওনাদারদের কাছে টাকা আছে কিন্তু এখন পাওনাদারদের কাছে যাওয়া যাচ্ছে না, দেনাদাররা প্রতি মুহূর্তে তার দেনা আদায়ের জন্য বারবার তাড়া দিচ্ছে, বাড়িওয়ালারা তাড়া দিচ্ছে, এর থেকে বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ অফিসকে তাড়া দিচ্ছে, টেলিফোন বিল তাড়া দিচ্ছে, মোবাইল বিল তাড়া দিচ্ছে, ক্রেডিট কার্ডের বিল তাড়া দিচ্ছে। সেদিন আমার নিজের একটা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে গিয়ে আমি দেখলাম যে সেখানে আইন কানুন বলতে কিছুই নাই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড, আমি যখন বিল দিতে গেলাম তখন বললো যে আপনার সুদ দিতে হবে এবং জরিমানা দিতে হবে। আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে আপনারা এগুলো নেবেন না, বলো এগুলো কথার কথা, কাজ হবে না, আমি একেবারে তথ্য প্রমাণ সহ দিতে পারি, আমি গত মাসে বিল দিয়েছি, ক্রেডিট কার্ডের বিল দিয়েছি, কিন্তু আমার সেই বিলে তারা সারচার্জ নিয়েছে এবং এই লেট পেমেন্টের জন্য তারা জরিমানা আরোপ করেছে। অথচ প্রধানমন্ত্রী যদি ঘোষণা না দিতেন, বাংলাদেশ ব্যাংক যদি ঘোষণা না দিতেন, তাহলে আমি নির্দিষ্ট সময় পেমেন্ট দিতাম, কারণ আমার সেই সামর্থ্য ছিল এবং সুযোগও ছিল, কিন্তু আমি সেটি করলাম রাষ্ট্রকে বিশ্বাস করে। ফলে কি হলো, রাষ্ট্রকে বিশ্বাস করে আমার এই একটা ক্ষুদ্র ক্রেডিট কার্ডে আমাকে 100 টাকা জরিমানা দিতে হলো। তো এই যে দেখেন যে রাষ্ট্রের হুকুম মান্য করতে গিয়ে, পালন করতে গিয়ে সাধারণ জনগণ কীভাবে দুর্ভোগ দুর্দশার কবলে পড়ছে। তো এই অবস্থায় যারা গার্মেন্টস ব্যবসা চালাতেন তারা অর্ডার হারিয়ে ফেলেছেন, তাদের টাকা কি পরিমাণ আছে আমরা খোঁজ খবর না নিয়ে আমরা বললাম যে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে। আবার যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা রয়েছেন তারা দীর্ঘদিন যাবে একটা প্রতিষ্ঠানে 7 বছর 8 বছর 10 বছর চাকরি করেছে, তারা এই বর্তমান জমানাটাকে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে তারা কি করছে, সরকার বলছে 60% বেতন দিতে হবে, তারা 60% মানে না, তারা 100% বেতনের জন্য কাজ না করে 100% বেতনের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে, গাড়ি চোর ভাঙচুর করছে, ফ্যাক্টরি ভাঙচুর করছে, ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। তো এই যে একটা সীমাহীন অরাজকতা পরিবেশ চলছে, সেই পরিবেশটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের বা রাষ্ট্র শক্তির যে সহযোগিতা দরকার, যে শক্তি প্রদর্শন দরকার, যে কঠোর হওয়া দরকার, সেটি তারা করছে না, বরং তারা এক ধরনের অদ্ভুত নীরবতা পালন করে যাচ্ছে এবং কেমন যেন একটা অদ্ভুত আচরণ তারা করে যাচ্ছে, যার প্রেক্ষাপটে এই করোনাকে কেন্দ্র করে যে সমস্যা সেই সমস্যাটা জ্যামিতিক হারে বাড়ছে, অর্থাৎ রোগীদের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, চিকিৎসা ব্যবস্থায় যে সীমাহীন অরাজকতা ছিল সেই অরাজকতা আরও বেড়ে যাচ্ছে, হাসপাতালগুলোর দায়িত্বহীনতা বেড়ে যাচ্ছে, যে সমস্ত ডাক্তাররা একেবারে গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে, আক্রান্ত হয়ে যাচ্ছে, তারা আরও বেশি আক্রান্ত হচ্ছে এবং আরও বেশি পরিশ্রম করছে, এবং যারা এই চিকিৎসা ব্যবস্থা থেকে, ডাক্তারি পেশা থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে হোম কোয়ারেন্টাইনে চলে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধনীরা একেবারে কৃপণ হয়ে গেছে, যার যার যতটুকু টাকা রয়েছে সেই টাকা নিয়ে এমন অবস্থায় পড়ে গেছে যে পাশের লোকটি না খেয়ে মরে গেল তার একটা লোক পকেটে হাত দিয়ে টাকা বের করছে না, অন্যদিকে দরিদ্র মানুষেরা হাহাকার করছে এবং তারা অনেকটা নিষ্ঠুর হয়ে গেছে, এবং এরই মধ্যে যারা চোর রয়েছে, চোট্টা রয়েছে, বদমাশ রয়েছে, যার যার কর্ম করার জন্য তারা কিন্তু একের উলঙ্গ নৃত্য শুরু করেছে। এই প্রেক্ষাপটে যারা চোর তারা এই সময়টাকে নিজেদের জন্য মোক্ষম সময় বিবেচনা করে তারা নিত্য নতুন চুরিতে মত্ত হয়ে পড়েছে। তারা এই যে আমরা দেখলাম কয়েকদিন আগে যে একজন পোস্টমাস্টারকে গুলি করে 50 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে, এই ঘটনা কিন্তু আগে কখনো ঘটে নাই, কিন্তু এই সময়টাকে কেন্দ্র করে এই ছিনতাইকারীরা মেতে উঠেছে। আবার যারা ডাকাতি
করছে তারাও ঠিক সেইভাবে নতুন নতুন পদ্ধতিতে ডাকাতি করছে। যারা ধর্ষক তারা ধর্ষণ করার জন্য মাঠে নেমে পড়েছে। যারা জালিয়াতি করবে, জালিয়াতি করবে, তারাও তাদের কুকর্ম করে যাচ্ছে। এই সমস্ত ঘটনা কিন্তু পত্রপত্রিকাভাবে আসছে না। এর কারণ হলো যে এখন সময়টা ইয়ানপসি করছে। বিভিন্ন পত্রপত্রিকা তারা নিজেরাই নিজেদের বেতন ভাতা দিতে পারছে না। অনেক পত্রপত্রিকা কোনো মতে ঢিমে তালে চলছে। যেখানে যাদের 1,00,000 সার্কুলেশন ছিল, এখন তাদের 5,000 সার্কুলেশন নাই, বিজ্ঞাপন নাই, কিচ্ছু নাই, স্টাফদের বেতন দিতে পারছেন না, স্টাফরা অফিসে যাচ্ছে না, বাড়িতে বসে কাজ করছে। তো এই অবস্থায় সংবাদপত্র চলছে। টেলিভিশনগুলোর অবস্থাও তার চেয়েও খারাপ। সেখানে আরও খরচ বেশি, বেশিরভাগ মালিক ঠিক আগের মতো সবাইকে বেতন ভাতা দিচ্ছে না। অনেক জায়গায় ছাঁটাই করা হচ্ছে, অনেক জায়গায় ঠিক মতো সাংবাদিকরা দায়িত্ব পালন করছে না, অফিসে যেতে পাচ্ছে না, ভয় পাচ্ছে না, বা তাদের পিপিপি নাই। তো এই সার্বিক অবস্থার মধ্যে কী হচ্ছে, একটা ব্যবসাকা হয়ে গেছে, খবর টবর কেউ পাচ্ছে না। ফলে যেখানে এরকম মহামারীর সৃষ্টি হয় সেখানে যা হবার তাই হয়। ওরহান পামুক নামক একজন বিখ্যাত তুরস্কের নোবেলজয়ী উপন্যাসিক রয়েছেন, তিনি এই মহামারী নিয়ে, প্লেগ নিয়ে একটা বিখ্যাত উপন্যাস তিনি লিখছেন। তো তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন অতি সাম্প্রতিক সময়ে। সেটি হলো যখন সারা দুনিয়াতে এই ধরনের মহামারীর সৃষ্টি হয়, সেই মহামারীর সময়টাতে কতগুলো গুজব একেবারে জনপ্রিয় হয়ে পড়ে এবং কতগুলো কুকর্ম সেখানে দানা বাঁধে এবং কতগুলো মন্দকর্ম সেখানে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। আপনারা যদি ওরহান পামুকের সেই সাক্ষাৎকারটি পড়েন এবং বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেক কিছুই কিন্তু এখন চলছে। আমাদের মধ্যে কিছু লোক আমরা সীমাহীন ভয় পাচ্ছি, কিছু লোক কথা বলছি পারছি না, কিছু লোক একেবারে স্বার্থপর হয়ে পড়ছি, আর কিছু লোক বেঘরে মারা যাচ্ছে। আপনি চিন্তা করুন, একজন এডিশনাল সেক্রেটারি যার মেয়ের ডাক্তার, তিনি সেই এডিশনাল সেক্রেটারি রোগাক্রান্ত হয়ে ঢাকার কোনো হাসপাতালে ভর্তি হতে পারলেন না। তার সেই ডাক্তার মেয়ে তার পিতার লাশ নিয়ে সে কান্নাকাটি করলো এবং সে নির্মমভাবে মারা গেল। এটাও কি বাংলাদেশের সম্ভব, যেখানে একজন টিওনো, যেখানে একজন ওসি যার ভয়ে বাঘে এবং মহিষে এক ঘাটে জল খায়, যেখানে একজন DCSP-র কথায় বাংলাদেশের জেলা শহরগুলোতে কেয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তার সেখানে একজন এডিশনাল সেক্রেটারি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সে চিকিৎসা পাচ্ছে না। তো এই অবস্থা যখন সৃষ্টি হচ্ছে এটা নিয়ে শাসক মহলে এখনও পর্যন্ত কোনো উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। তারা তাদের মতোই কাজ করে যাচ্ছে এবং সেই কাজের ফলে কী হচ্ছে, আমাদের যে করোনা রোগী তাদের যে লাইনটি ডে বাই ডে বড়ো হচ্ছে, এই রোগের যে দুর্ভোগ দুর্দশা ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং এটার যে বিস্তৃতি এটি আস্তে 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 সীমাহীনভাবে বিস্তার লাভ করছে সর্বস্তরে। ফলে আমরা যে যেখানে যে অবস্থাতে রয়েছি, অর্থাৎ আমি যে ঘরে আজ যেখানে আবদ্ধ রয়েছি, এটা যে আগামী দিন পর্যন্ত নিরাপদ থাকবে এটি আমাদের আসলে বলা যায় না। কাজেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা সচেতন হন। অ্যাট দ্য সেম টাইম সরকার একটা বিরাট প্রতিষ্ঠান। এখানে সরকার বলতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নন, সরকার বলতে ওয়াহিদুল কাদের নন, সরকার বলতে তোফায়েল আহমেদ নন, আমির হোসেন আমুন নন, সরকার বলতে দেখা যাচ্ছে একটা ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে একটা স্বাস্থ্যকর্মী, অর্থাৎ বাংলাদেশে যে সরকারি কর্মকর্তা রয়েছেন প্রায় 20,00,000, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, পৌরসভাগুলো রয়েছেন, সব মিলিয়ে এই সরকারের সঙ্গে অলমোস্ট 30-40,00,000 লোক সরাসরি জড়িত এবং পরোক্ষভাবে আরও 20,00,000 জড়িত, অর্থাৎ প্রায় 60,00,000 লোক সরকারের সঙ্গে জড়িত। ফলে এই 60,00,000 লোকের কোনো অনিয়ম দেখলে, দুর্নীতি দেখলে, অবহেলা দেখলে আমাদের যার যার অবস্থান থেকে সেটিকে প্রতিবাদ করতে হবে, সংশোধন করে দিতে হবে এবং এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে হবে। এবং তা না করে যদি আমরা ভয় পাই, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রলয় আমাদেরকে ছাড়বে না। আল্লাহ আমাদের এই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা করুন এবং এই প্রলয়ঙ্কারী মহামারী থেকে রক্ষা করুন এবং অতি দ্রুত আমাদের জীবনকে স্বাভাবিক করে দিন, সাবলীল করে দিন। এই প্রার্থনা আল্লাহর দরবারে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।